ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বময়ীর আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমার নাম HM রেজাউল করিম, নেম বাচ্চু। আমার বাপের নাম লেট মোহাম্মদ ইয়াকু, মায়ের নাম লেট মোমেনা বেগম। রাজনীতি ছিল, যাত্রিক ছিল তখন, ছাত্রলীগে উঠে যাত্রিক নামে চলতো এখানে চিলাম কলেজে। তখন ইয়ে ছিল আপনার জিএস ছিল ফেতুস আহমদ, ওর নাম এক নম্বর পাই আছে না, উনি বোধহয় খেতে ছিল সিনিয়র পোস্টে। তখন উনি ওনারা অনার্স ফাইনাল ইয়ারে, আমি ফার্স্ট ইয়ার পুত্র। মুক্তিযুদ্ধে গেলাম যে আমার থেকে ইয়ে করলো যে আপনার ওই মনসুর, ও তো মারা গেছে জানেন, মনসুরই আমাকে ইয়ে করলো প্রথম, মোটিভেট করলো কিসে। তার সাথে গেল তার বার একটা ছেলে ছিল, নামটা তার বুঝে গেছি আমি, মনসুরই মেইনলি করছে। মনসুর তো পরে শহীদ হয়ে গেলো, যেদিন শহীদ হলো সে সেদিন আমি অস্ত্র সহ ইয়ের থেকে ফৌজদার থেকে অস্ত্র এবং একটা গাড়ি, একটা মহিলা ওই খ্রিস্টান মহিলা ডাক্তার বোধ হয় সে এখন বাইরে আছে, ওর গাড়িতে রস ডাট গাড়িতে করে অস্ত্র, এত বড় একটা ড্রাফ ইয়ে এমিনেশন মানে গুলি আর সাবমেশিন গান তিনটা নিয়ে মন্ত্র সহ আমি ওই, আমি তো বাসায় থাকতাম না ওই দিন, বাসায় তুলছি তোলার পরে ওখানে রাখার পর মনসুর তার সামনের বাসায়, আমার সামনের বাসায়, ও নানার বাসায় উঠছে, দুজন দু জায়গায় উঠছি। উঠার পরে রাত্রে দেখি নভেম্বরের মাঝামাঝি হবে, একজ্যাক্ট ডেটটা খেয়াল নেই নভেম্বরেই, তখন রাত্রে দেখে আর্মি পুরো ঘেরাও করছে। আমি ওই ইয়ে ভয়েস অফ আমেরিকা শুনতেছিলাম পাশের একটা বাসায়, তখন শৈশব শুনছি, তখন হয়তো উনি ছিল ব্যাংকের ম্যানেজার ছিল তখন বাঙালি, উনিও মুক্তিযুদ্ধের পক্ষে লোক, ওই জন্য আমাকে জায়গা দিচ্ছে এখানে। তো উনি বললো যে এরকম অবস্থা, আমি যে আর্মি আসছে কোথাও আপনি বন্ধ করেন, ওই আপনি কীভাবে বুঝলেন আমি বুঝছি। তারপর আমি ফাঁক দিয়ে রাখলাম যে আর্মি পুরো ঘেরাও করছে আমার বাসা সহ। তো আমার বাসায় ঘেরাও করতে গিয়ে আমি ওই সাবমেশিন গান লোড করে গেছি মাপ, এখন ওরা বলছে না মারলে পুরাই দিয়ে উড়িয়ে দেবে। তখন ওই আমার বাসায় গেট বাড়িয়ে দিচ্ছে, কেমন খবর পেয়েছে ওরা জানি না, আমরা এখানে আছি নিচে, আমার সিরাজ প্রভাষ ছিল সে ইসলামী ছাত্র সংঘ বা ছাত্র শিবির কিছু ছিল, সে এসে বললো যে না ও তো এখানে নাই, ও এখানে থাকে না, ওই সেভ করছিলাম, ও জান না কিন্তু আমি আছি, কিন্তু রাত্রে ঢুকছি। তারপর দেখলাম যে ওইখান দিয়ে ওই মনসুরকে ঘর থেকে তুলে আর্মি নিয়ে আসলো, আইনে নিয়ে গেল, তারা ট্রেস পাইনি। তো আমি তো প্রথম ইয়ে ছিলাম আপনার ইউটিসি করছি, সেখানে আর্মি ট্রেনিং ছিল না, তারপরে ওই ওইখানে গেলাম যে ক্যাম্পে ইন্ডিয়ান, ওইখানে কিছুদিন ট্রেনিং আবার চলে এসছি আমি মন্ত্রীর সাথে, যেটা হওয়ার পর আরও কিছু লোককে আমি ট্রেনিং দিচ্ছি এখানে, তারপর আমি আর আগে দুজনে মিলে ট্রেনিং দিতাম। আর একটা অপারেশন হইল, একটা অপারেশন হইলো আপনার ওই সারাগিবার মোড়ে, তখন আপনার ওই এখন যেটা কি সেন্ট্রাল পয়েন্ট হসপিটাল আছে ওইটা তখন আপনার আমেরিকান কি একটা কাউন্সিল ছিল প্রথম, ওখানে ওই ওরা তখন পাকিস্তান সরকার বলতেছে আমাদের সব নর্মাল আছে, তা আমাকে বলা হলো যে ওখানে তুমি বোম্বিং করো, গ্রেনেড ফাটো। আমি ওয়াহিদুল আলম আমান আমরা তিনজন গেলাম, মারার পর ওখানে গ্রেনেড চার্জ করছে, চার্জ করছে আমি ভিতরে না বাইরে দিয়ে করছি, বাইরে দিয়ে করার পরে ওরা তো বুঝলো যে না আমেরিকান একটা গেস্ট আসছিল, দেখলো না আসলে তো সিচুয়েশন পাকিস্তান সরকার যা বলতেছে তা না। তারপর ওখানে আমেরিকান যেহেতু আছে আর্মি টার্মি ছিল পুলিশ ছিল, খুব ফায়ারিং হয়েছে। আমি পাশের একটা বাসা আবার আমাদের আশ্রয়স্থল ছিল, ওখানে আমরা তিনজন উঠে গেলাম, এর ভিতরে আরও দুই একটা রিক্সা রিক্সা মারলো আর গুলি করছে, একটা লোক মারা গেছে আমি জানি নাকি। আপনার রহমতগঞ্জের পাশে, রহমতগঞ্জের সামনে একটা নিয়েছিল,
রামদাদের এখানে একটা ওয়াকদার একটা এসেছিল সাবস্টেশন এখন আসব দেখতে ওখান দিয়ে একবার করে চার্জ করছিলাম আমাকে মনসুখ করছিল ওখানে চার্জ করতে চার্জ করাবো ওরা ফায়ার করছে আমি ট্যাক্সি দেখে গেছিলাম ট্যাক্সি তো আমরা গেলে মরে গিয়ে উল্টে গেছে ফায়ার শুনে তারপর আমরা কোনো রকম লাভ দিয়ে বাড়িয়ে পেয়েছি গেছি নিয়মের সামনে একবার এসে ক্রেয়ার চার্জ করছিলাম আমি বোধহয় আর্মি মারা গেছিল মনে হয় পরে শুনছি ওই দুষ্কৃতি গেলে হাতে মারা গেছে আসলে আমরা তো স্পটে দেখে নি ওই সিগন্যাল তখন ভিতর থেকে দিত পুলিশের সিগন্যাল গাড়ির ওখানে পুরো সময় দিছি মেরে আর্মি ছিল কয়েকটা আর একটা হলো আমি আমান ওয়াহিদ তিনজন গেলাম আপনার খাতুনগঞ্জের এখানে কোরবানীগঞ্জ বলে ওখানে একটা ট্রান্সফরমার ছিল বড় একটা ফাটাই দেবো ছিল আমরা তিনজন গেছি ট্যাক্সি নিয়ে প্রথম আন্দরকিল্লা গেলাম আন্দরকিল্লাকে বললাম যে তুমি যাবা নাকি একটু অমুক জায়গায় যাবো দেখি কেউ রাজি হয় না পরে সবাই কালুকাট কালুকাট বলে তখন একটা লাস্টার থেকে গেলাম যে কালুকাট যাবেন নাকি কয়ে যাবো টাকা কয় তখন এক টাকা নয় এক টাকা কত চাইছিল আর কি আমি একটু এখান দিয়ে ঘুরে দিতে হবে তোমাকে টাকা দিব বেশি করে দিয়েছে আসলে তো ঘুরে ঘুরি নেই ওখানে গেছি ওখানে গিয়ে ওটা মাইরে মন্টু বলে ইয়া বলে মন্টু একটা ছেলে ছিল দেরাদনের ট্রেনিং আমার গ্রুপে ছিল মানে এগুলোকে বাক করে করে আমাকে দেওয়া হয়েছিল তারপরে মাইরে সাকসেসফুল একটা লোক কোথাও মারা গেছিল ওইটাকে বলছিলাম বাইরে আসতে কিন্তু বাইরে আসলো ডক্টর মাহবুবুর রহমান আফসারুদ্দিন মোহাম্মদ আলী ইঞ্জিনিয়ার ওনাদের ইয়েতে আমি যুক্তি করছি ওই যে মনসুরকে যে বাসা থেকে ধরে নিয়ে গেল সেই বাসায় আপনার সহ মিটিং করছিলাম আমি সহ আপনার কেউ করে কিনা জানি না ওই একটা ছেলে ইসুফ বলে একটা ছেলে ছিল ওকে মারা যায়নি খেয়াল আছে আপনার নাকি খেয়াল নেই আমার খেয়াল আছে তো আমি সহ ছিলাম তো অপারেশন চক করে দিয়েছিলাম ওই যে আদালত খান পুকুরের পাড়েও আসবে ওখানে মারবো ফোলাবাহিনী সব ঠিক করে দিয়েছে মারা যায়নি সব রেডি গেছে মনসুর গেছিল সাথে তো ওরা যখন দেবে ওকে ফায়ার করতে যাবে মনসুর সামনে দাঁড়িয়ে গেছে ও পায়ে পড়ে গেছিল মনসুরের ওখানে ফয়েজ আজিজ ছিল কিন্তু একটা খেয়াল নাই মনসুরের বাইক নেতা ছিল যেটার নাম বলে গেছে আমি ছিল আমি ছিলাম তো আমি ছিলাম মানে আমি অপারেশনের ছকটা করছি আমি যাইনি এখানে কারণ আমি তো ওই এরিয়া ছিল চিনতে পারেন তো মনসুর সহ ওখানে যখন গেল ওই যখন ফায়ার করবো ওই সময় মনসুর এসে আমি কিন্তু ইয়ে দিয়ে দিয়েছি ওদের কাকে যে তোমার বাপ হলেও মেরে দিবে কাউকে মাপ পারবো না কিন্তু মারতে পারলো বলো নাহলে আমি নিজে যাবো বসে না আমরা মারবোই কারো বাপ হলেও ছাড়বো না এটা ঠিক হয়েছে সব কথা ঠিক ওখানে গিয়ে মনসুরের পায়ে পড়ছে সে মনসুর উঠে গেছে গুলি মেলে আমাকে মা তারপর মনসুরকে আমি বললাম মনসুর আমার বয়সও বড় মনসুরকে আমি বললাম মনসুর ভাই আপনি যেভাবে করতেছেন এভাবে আপনি মারা যাবেন ঠিকই হয়েছে তাই কারণ আপনি ছাড়বেন না ওদেরকে ওরা আমাকে ছাড়বে এই চন্দ্রপুরের এখানে ফায়ার ব্রিগেড আছে না ফায়ারের পিছনে একটা ঘর নিয়েছিলাম কাঁচা ঘর ওইখানে অস্ত্র রাখতাম আপনি আমি বাইর হওয়ার আধা ঘন্টার ভিতরে আর্মি রেখেছি কিন্তু অস্ত্রটা পাইনি তারা অস্ত্র রেখে ক্রস দিয়ে চলে যেতে মানে আমি হাজারকে বললে সে বলতে পারবে অস্ত্রটা মাঠে নিচে ফুইতে পলিথিন দিয়ে তারপর একটা ক্রস দিতাম বা একটা এরকম চিনে দিতাম বি চিনে ওকে বলে দিতাম যে বি চিনে দেখুন এখানে পাইবে এটা আমি বাইরে আবার আধা ঘন্টা পরে রাইড করলাম আল্লাহ বাস আছে আমরা তিনজন ছিলাম কিন্তু আমি রাখি পারি আত্মীয় ছেলে ছিল মসুর ব্যাগ নিয়েছিল পরে আমার আপনারা ঈদ ছিল ঈদের আগে একটা অপারেশন করবো হোল নাইট করেছিল আমি খেয়াল করে তখন আপনার সাথে আমার মিটিং হয়েছিল আপনার খেয়াল রাখবে আমার খেয়াল আছে তা আমাকে দিয়েছিলেন জামাখান এরিয়া জেলা পেট্রোল পাম্পের সামনে যে একটা বড় ইয়ে ছিল ওয়াপটা ওইটা দিয়ে দিয়েছিলেন ওইটা দিয়ে দিয়েছিলেন তো ওইটাতে আমি ওয়াহিদ এখন লগ্ন আছে সে প্রফেসর ম্যাথমেটিক্সের আর ছিল ওইটা ফাটাই দিয়েছি সাকসেসফুলি সাকসেসফুলি ফাটাইয়ে ক্রলিং করতে ফায়ার হচ্ছে ওই যে ফসল কাতার ফাঁড়ের দিকে সারিয়ে দিচ্ছে এই রাস্তায় ক্রলিং করে করে গিয়ে এই যে কর্নার মতিছে এরকম বলতে পারবো না ওদের বাসায় গেছি ওয়ার্ল্ড কাপ খেয়ে ভিতরে ঢুকছি ও শাশুড়ি আমাকে চিনতো আমাকে আশ্রয় দিত এখানে ওদের এখানে আমাকে অস্ত্র থাকতো আজকালের পরে আপনার ওই যে এদিক থেকে হ্যামসেলেন দিয়ে ঢুকিয়ে এমনি পায়ে ঘুরতেই উপরে একটা বড় ট্রান্সফরমার ছিল হ্যাঁ ওইটা মারছিলাম আমি আমান আর ওয়াহিদ আমরা তিনজন ওইটাতে ট্যাক্সিওয়ালা কী করছে উঠতে দেখিয়া দৌড় মারছে এখন রাত তিনটে বাজে আমাদেরকে ফালাই দৌড় মারলাম আমার বাঁচবো না আমি তো ট্যাক্সিওয়ালা দিছি রিভলভার দিয়ে ফায়ার দাঁড়াই গেছে সে উপর দিয়ে মারছে ছাদের উপর দিয়ে
তারপরে একটা বলি যে আমরা দেশের জন্য জান দিচ্ছি, তো জান দেওয়ার দরকার নেই, আমাদের একটা ঠিক মতো পৌঁছাই দিতে পারবি না। তারপরে ওইটা ফাটাইয়ে ডেটোনেটর দিয়ে ফেলেছি, ডেটোনেটর এক্সপ্লোসিভ দিয়ে ফাটাই নেমে গেছি। আমি দেখছি আমাদের ফিরে মতো আমায় দিয়েছি, আমরা কয় ভাই আমি পয়সা দিয়েছি নেই, কয় মুক্তিযুদ্ধ দেখে নিয়ে আজকে দেখলাম, আমি খুব খুশি। বর্তমান বাংলাদেশে হওয়া ছিল আপনার অনেক কিছু হওয়া উচিত ছিল, কারণ বাংলাদেশের মানুষ যে জন্য স্বাধীনতা হয়েছে সেটা তো পাইনি দেশের থেকে, এখন এই গভর্নমেন্ট আমরা তো স্বাধীনতার পক্ষের শক্তি, সুতরাং এই গভর্নমেন্টকে আমাদের সাপোর্ট করার তো দরকার। কিন্তু গভর্নমেন্টটা অনেক কাজ করে দিলি হয়ে এগুলো একটু ঠিক করে ফেললে আমার মনে হয় দেশ ভালোভাবে চলতে। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি